আসসালামু আলাইকুম সবাইকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে 15 দিনের চূড়ান্ত প্রস্তুতির ধারাবাহিক আয়োজনে আজকের আয়োজনে রয়েছে বাংলা বিষয়ে বিভিন্ন পরীক্ষায় আসা বাছাই করা সব প্রশ্ন, সঙ্গেই থাকুন। ধ্বনিবিদ মোহাম্মদ আব্দুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূলধ্বনিটি প্রতিষ্ঠা করেছে সেটি হল অ্যাধ্বনি। অতিকায় শব্দের বিপরীত শব্দ কোনটি? ক্ষুদ্রকায়। কোনটি শুদ্ধ? নিচের বানানগুলোর মধ্যে শুদ্ধ বানান লক্ষ্য করুন, এখানে সরস্বতী বানান শুদ্ধ আছে ক নাম্বারে, দন্তস্ব র, দন্তস্বয় বয় এবং তয় দীর্ঘি, সরস্বতী। ক্রিয়া বিশেষণ কোন বাক্যটিতে ব্যবহৃত হয়েছে? তাড়াতাড়ি পড়ো। উৎকর্ষতা কি ধরনের অশুদ্ধ? এটি প্রত্যয়জনিত অশুদ্ধ। উপরি প্লাস উক্ত মিলে কোন শব্দ গঠিত হয়? উপর্যুক্ত। উপরি প্লাস উক্ত উপর্যুক্ত, অর্থাৎ উপর্যুক্ত শব্দটির যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে হবে হচ্ছে উপরি প্লাস উক্ত। ভূতের বিপরীতার্থক শব্দ কোনটি? ভূত, ভবিষ্যৎ। আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। সাতশতের বাগধারাটি দ্বারা কি বোঝায়? বোঝানো হয় হরেক রকম। কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? হাতে কলমে। অলোক দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে দ্বন্দ্ব সমাসে কোনো সমসমান পদের বিভক্তি লোপ হয় না তাকে কিন্তু অলোক দ্বন্দ্ব সমাস বলা হয়। অর্থাৎ হাতে কলমে এখানে যে সমসমান পদ রয়েছে এবং ব্যাস বাক্য, এখানে দুইটাতেই কিন্তু কোনো বিভক্তির লোপ হবে না, অর্থাৎ দুইটাই সেম থাকবে। এই জাতীয় সকল সমাস হচ্ছে অলোক দ্বন্দ্ব সমাস। সম্বোধন পদ বাক্যের কোথায় বসে? সম্বোধন পদ কিন্তু বাক্যের সর্বদা শুরুতে বসে। আহ্নিক শব্দটির যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে? হয় হসন্ত প্লাস তন্তন্য। যাচ্ছে তাই শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? চা প্লাস ইচ্ছা প্লাস তাই। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ তাকে বলা হয় সাপোত সংকুল। বাবা শব্দটি কোন ভাষা থেকে আগত? বাবা, এটি হচ্ছে তুর্কি ভাষা। পুকুরে মাছ আছে, পুকুরে কোন কারকে কোন বিভক্তি? এটি অধিকরণ কারক, কারণ অধিকরণ কারকে সর্বদা কিন্তু কোনো স্থানে অবস্থিত এমন বোঝাবে, যেমন পুকুরে মাছ আছে অর্থাৎ পুকুরে মাস অবস্থান করছে, যে কারণে এটি হচ্ছে অধিকরণ কারক। এবং শেষে রয়েছে পুকুরে, অর্থাৎ এ থাকার কারণে এটি বিভক্তি হবে সপ্তমী বিভক্তি। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? অগ্নিবীণা। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? এটি রচনা করেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন কবিকে মুসলিম রেনেসাঁর কবি বলা হয়? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মুসলিম রেনেসাঁর কবি বলা হয় ফারুক আহমদকে। কোনটি বানানে অশুদ্ধ? বানানে অশুদ্ধ শব্দ বিদুষী। লক্ষ্য করুন, এখানে বিদুষী বানানে কিন্তু কখনও দয় দীর্ঘ হবে না, সঠিক হবে হচ্ছে দয় রস্যু, তাহলে কিন্তু এটা বানানে শুদ্ধ হতো। তিনি চোখে দেখেন না ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি? এটি হচ্ছে করণে সপ্তমী বিভক্তি। কোনো যন্ত্র সহায়ক বা উপায় বোঝানোর ক্ষেত্রে কিন্তু সর্বদা করণ কারক হয়, এখানে তিনি চোখে দেখেন না, অর্থাৎ
চোখ এখানে কোনো সহায়ক বোঝানো হয়েছে, যে কারণে এটি হবে করণ কারক। যা বলা হয়নি এক কথায় কি বলে? অনুক্ত। তিনি ব্যাকরণে পণ্ডিত। ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি, এটি হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি। কারণ যখনই কোনো বিষয়ে পটু অথবা পণ্ডিত অথবা দক্ষ বোঝানো হবে তখন কিন্তু সেটি অবশ্যই অধিকরণ কারক হবে। এবং যেহেতু এখানে বলা হয়েছে ব্যাকরণে, অর্থাৎ শেষে এ বিভক্তি থাকার কারণে এটি কিন্তু সপ্তমী বিভক্তি। নিচের কোনটি সূর্য শব্দের সমার্থক নয়? সুধাকর। এখানে সুধাকর ব্যতীত অর্ক, আদিত্য ও ময়ূকমালী সবগুলোই কিন্তু সূর্যের সমার্থক শব্দ। কোন বানানটি শুদ্ধ? ক এবং খ এই দুইটা বানানই কিন্তু শুদ্ধ বানান, অহংকার এবং অহংকার। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? নতুন শব্দ গঠন। শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন। তিনি সাক্ষ্য দেবেন না। পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম কি? সমাস। দুর্ভিক্ষ কোন সমাস? এটি অব্যয়ভাব সমাস। পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থই প্রাধান্য পাই, অর্থাৎ প্রাধান্য থাকে, তাকে কিন্তু অব্যয়ভাব সমাস বলা হয়। এখানে দুর্ভিক্ষ এর যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে হবে ভিক্ষার অভাব দুর্ভিক্ষ। এখানে কিন্তু অব্যয়ের অর্থ প্রাধান্য পাই, যে কারণে এটি হবে অব্যয়ভাব সমাস। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? পর প্লাস পর, পরস্পর, এটি নিপাতনে সিদ্ধ সন্ধি। অনুরক্ত এর বিপরীত শব্দ কোনটি? অনুরক্ত বিরক্ত। নত্ব ও সত্ব বিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। কুলকাঠের আগুন এর প্রকৃত অর্থ কি? কুলকাঠের আগুন দ্বারা বোঝানো হয় তীব্র জ্বালাকে। বর্ণমালায় ব্যবহৃত মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে কতটি স্বরবর্ণ রয়েছে? চারটি। নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়? চলিত ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়, এটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ চলিত ভাষা কিন্তু সর্বদাই পরিবর্তনশীল, অর্থাৎ পরিবর্তন হয়। আমি বিজয় দেখেছি গ্রন্থটির রচয়িতাকে। এম আর আক্তার মুকুল। কবর কবিতার লেখককে? কবর কবিতাটি লিখেছেন জসীম উদ্দিন। ভাষা আন্দোলনের উপর রচিত জহির রায়হানের গ্রন্থটির নাম কি? আরেক ফল্গুন। জলাঙ্গি কার লেখা? এটি লিখেছেন শওকত ওসমান। পাখি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? উর্মি। সাবকনসিকিউস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল? অবচেতন। বাংলায় নাসিক্য ধ্বনি কয়টি? নাসিক্য ধ্বনি পাঁচটি। দ্বারা দিয়া কর্তৃক কোন বিভক্তির উদাহরণ? এটি কিন্তু তৃতীয়া বিভক্তির উদাহরণ। চন্দ্র কোন শব্দের উদাহরণ? চন্দ্র হচ্ছে তৎসম শব্দ। ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলে? বলা হয় কারক। পতঞ্জলি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? পতৎ প্লাস অঞ্জলি। তিলে তৈল হয়,
কোন কারকে কোন বিভক্তি। যেহেতু তিল থেকে তৈলের উৎপন্ন, তাহলে এটি অবশ্যই হবে অপাদান কারক এবং বিভক্তি হবে সপ্তমী, কারণ তিলে অর্থাৎ এ বিভক্তি থাকার কারণে সপ্তমী বিভক্তি। এখানে সর্বদা মনে রাখবেন, যদি বলা হতো যে তিলে তৈল আছে তাহলে এটি কিন্তু অপাদান কারক হতো না, তাহলে সেটি হয়ে যেত অধিকরণ কারক, এবং যখন বলা হবে তিলে তৈল হয় তখন সেটা হবে অপাদান কারক। যৌবন সূর্য কোন সমাস? এটি রূপক কর্মধারায় সমাস। উপমান ও উপমের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে তাকে কিন্তু রূপক কর্মধারায় সমাস বলা হয়। এমন আরও শব্দ যেমন মনমাছি, বিষাদছিন্দু, ক্রোধানল, এ জাতীয় শব্দগুলো কিন্তু রূপক কর্মধারায় সমাস। বাংলা ভাষার চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি? কৃত্রিমতা বর্জিত। ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষা রীতিতে। অর্বাচীন এর বিপরীতার্থক শব্দ প্রাচীন। শুদ্ধ বানানে লিখিত শব্দগুচ্ছ, বানানে শুদ্ধ এমন শব্দগুচ্ছ। সমীচীন হরিতকি ও বাল্মীকি, এই প্রতিটা বানানই কিন্তু শুদ্ধ বানান। প্রসিত ভর্তিকা বলা হয় যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে তাকে বলা হয় প্রসিত ভর্তিকা, যা কোনোভাবে দমন করা যায় না তাকে বলা হয় অদম্য। অর্ধচন্দ্র বাগধারাটির অর্থ কী? গলা ধাক্কা দেওয়া। শিখা পত্রিকাটি নিচের কোন সংগঠনের মুখপাত্র ছিল? মুসলিম সাহিত্য সমাজ। নিচের কোনটি আবু ইশাকের রচনা? পদ্মার পলিদ্বীপ। সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? এটি কিন্তু চর্যাপদের সঙ্গে যুক্ত, কারণ চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা বা আলোয়াধারী ভাষা। বাংলা সাহিত্যের যুগকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? বাংলা সাহিত্যের যুগকে ভাগ করা যায় তিনটি ভাগে। ছাদ থেকে পানি পড়ে, নিম্নলিখিত লেখা অংশে যে কারকের উদাহরণ। যেহেতু বলা হয়েছে ছাদ থেকে পানি পড়ে অর্থাৎ, তাহলে অবশ্যই এটি হবে অপাদান কারক এবং বিভক্তি হবে হইতে থেকে চেয়ে থাকলে অবশ্যই এটি পঞ্চমী বিভক্তি। অপপ্রয়োগের উদাহরণ কোনটি? চসল্লাপ। জল ওকা সন্ধিবিচ্ছেদ হবে, জল প্লাস ওকা। অমৃত শব্দের বিপরীত শব্দ কোনটি? অমৃত গরল। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি আলোচিত হয় ব্যাকরণের ধ্বনিতত্ত্বে। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত ভাষা থেকে। কার্টুন শব্দের সঠিক পরিভাষা কোনটি? ব্যঙ্গচিত্র, তাকে বলা হয় কার্টুন। কোন বাক্যটি সঠিক? আমার কথাই প্রমাণিত হলো। কান্না শব্দটির সমার্থক শব্দ কোনটি? সমার্থক শব্দ রোনাজারি। সমাস নিষ্পন্ন পদটির নাম কি? সমস্ত পদ। নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত নয়? বিদ্যালয়।
একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে? যৌগিক শট। বুদ্ধির ঢেকি বাগধারাটির অর্থ কি? নিরেট মূর্খ। সন্দেশ কোন শ্রেণীর শব্দ? সন্দেশ অবশ্যই এটি রূঢ়ি শব্দ, যার বংশ পরিচয় ও স্বভাব কেউ জানে না। অজ্ঞাত কুলশীল। পর্বত শব্দের প্রতিশব্দ নয় কোনটি? পর্বত মারুত। এখানে মারুত ব্যতীত অদ্রি, নগ ও শৈলব প্রতিটি কিন্তু পর্বত শব্দের প্রতিশব্দ। পদ্মরাগ কার রচনা? পদ্মরাগ রচনা করেছেন বেগম রোকেয়া। জীবানন্দ দাশকে নির্জনতার কবি হিসেবে আখ্যায়িত করেছেন কে? বুদ্ধদেব বসু। বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য কোনটি? মেঘনাদ বধ কাব্য। 1914 সালে প্রথম প্রকাশিত সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? সম্পাদক ছিলেন তখন প্রমথ চৌধুরী। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। কোনো প্রশ্ন সম্পর্কে যদি কারোর মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা অবশ্যই আপনাদের মতামতের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সমস্যা অবশ্যই সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।